দৃষ্টিহীন লাইসা দেবর্মার সাহায্যে এগিয়ে গেলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। শুক্রবার পাহাড়ি চড়াই উচ্চায় পেরিয়ে উপজাতি কল্যাণ মন্ত্রী গিয়ে হাজির হন লাইসা দেবর্মার বাড়িতে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে মন্ত্রীর এই সফর বলে জানান। এদিন শ্রী জমাতিয়া লাইসা দেবর্মার চক্ষু চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে সাহায্য করবেন বলে জানান। পরে সরকারিভাবেও তাকে কী কী সাহায্য করা যায় সে বিষয়ে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। এদিকে স্বয়ং উপজাতি কল্যাণ মন্ত্রীর উপস্থিতিতেও সাহায্যের আশ্বাস পেয়ে খুশি লাইসা দেবর্মার পরিবার। লাইসা দেবর্মা আওতা থেকে বেশি দূর নয়, 20-25 কিলোমিটার আওতা থেকে। তবু আমরা এতদিন ধরিয়ে আমরা কোনো খোঁজ খবর পাইনি, এই মাত্র আমি পেলাম সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা জানতে পেলাম যে লাইসা দেবর্মা ডি টু ওয়ার্নেস অভাব কারণে টাইম মতে সময় মতে উনি চিকিৎসা করতে পারেনি। এই কারণে লাইসা দেবর্মা এখন 10 বছর চলেছে, ক্লাস 6-এ পড়েন। এখন আমি শুনেছি চোখের কারণে উনি দেখতে পায়নি, তখন তাহলে স্টাডি ক্লাস 6-এ এখন তাহলে স্কুল যেতে পারেনি। এই কথা শুনে আমরা খুব দুঃখিত। আমি সবারকে, সবার জনগণকে আমি আহ্বান রাখবো, লাইসা দেবর্মাকে সাহায্য করুন। আমরাও গভর্নমেন্ট তরফ থেকে, আমি ব্যক্তিগত তরফ থেকে আমি যত সম্ভব আমি সাহায্য করব। এই মনোভাব নিয়ে আমরা এখানে আজকে কলাবাগান এখানে আমরা পরিদর্শন করেছি।